लाइफ में कौन सा दिख হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কেয়ারশেড এক্সক্লুসিভ লাইফ। অবশ্য একটা অড দিনে আমি এসেছি, মানে এই দিনে নর্মালি আগে করতাম, এখন আর করি না। তো আমি তখন ভাবলাম কি আজকে বৃষ্টির দিনে অনেকেরাই ভাবছে কি বাড়িতে বসে আছে, আর শপিং করা হলো না, কী শপিং করবো সেটা বুঝতে পারছে না। তো আমি কয়েকটা ভালো ভালো জিনিস রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, অ্যান্ড আমি আনপ্রিপেয়ার ছিলাম বলে শুরু করে দিয়েছি, যেরকম রেডি হয়ে এসেছিলাম সেরকমভাবেই শুরু করে দিয়েছি, কিছু করিনি। সো এই অনুযায়ী যদি আমার চশমার উপর কমেন্ট করে আগে থেকে বলে দিচ্ছি আমি কিছু বলব। ঠিক আছে চলো, আমি আজকে যেগুলো প্রিপেয়ার করেছি সেইগুলোর মধ্যে নানা রকমের শাড়ি আছে। মেনলি আমি আজকে যেটা দেখাবো বলে ভেবেছি সেটা হচ্ছে 5000-এর মধ্যে নানা রকমের শাড়ি কিন্তু তোমাদের দেখাবো। মোস্টলি ম্যাক্সিমাম শাড়ি কিন্তু 5000-এর মধ্যে হবে। যেমন ওর মধ্যে টিস্যুস আছে, কাঞ্জিবারম আছে, মাধুরাই আছে, কটন বেনারসি আছে, মটকা আছে, স্যাটিন সিল্ক আছে, এটা নানা রকমের কিন্তু শাড়ি আছে। সেটা তোমার 5000-এর মধ্যে কিন্তু প্রচুর অপশন কিন্তু তোমরা পাবে। অ্যান্ড প্রথমেই যেটা দিয়ে শুরু করবো বলে আমি মাইন্ডসেট করেছি সেটা হচ্ছে এই নিজের যে গোডাউনে দেখলাম নতুন পৈঠা নিয়ে এসেছে সেটা একবার নিয়ে চলে আসবো। ওইটাই ওইটা ওকে, জামদানি শাড়ি দেখাও না, দেখাচ্ছি তুমি যে শাড়িটা পরে আছো সেটা প্রাইস কত আমি বলছি, আর সব কটাই বলছি আস্তে আস্তে একটু ধৈর্য ধরে দেখো, আমি সব রকম দেখো। আর আমি যেই শাড়িটা পরে আছি এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের, বাট মিক্স সিল্কের ওপরে কিন্তু মানে মিক্স সিল্কের ওপরে কিন্তু এটা আছে। আর এটার অনেক রকমের সাইজ ডিজাইনের অপশনস আছে, কালার অপশনস আছে, আমি সেগুলো সব কটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। রেডি টু ওয়ের শাড়ি আছে, হ্যাঁ রেডি টু ওয়ের প্রচুর শাড়ি আছে। রেডি টু ওয়ের শাড়িগুলো একটুখানি নিয়ে আসতে হবে, নিয়ে এসেছো? হ্যাঁ ইক্কাত দেখাও, ইক্কাত দেখাচ্ছি। তুমি কি ইক্কাতে পিওর সিল্ক দেখবে নাকি কটন ইক্কাত দেখবে সেটা কিন্তু তুমি মেনশন করো নি। তোমার পেন্ডেন্টটা প্রাইস বলো না। আমার পেন্ডেন্ট এইটা হচ্ছে পলকি আর ডায়মন্ডের পেন্ডেন্ট আছে, আর এটা রাফলি যদি আমি প্রাইস বলি এটা কাইন্ড অফ 1 lakh-এর মধ্যে এই পেন্ডেন্টটা আসবে, এটা রিয়েল পলকি আর ডায়মন্ডের মধ্যে। আর যদি আরও ডিটেলস দেখতে জানতে চাও আমাদের গোল্ড ডিপার্টমেন্টে কল করো, সেখানে কিন্তু আরও ডিটেলসে তোমাকে বলে দেবো। রেডি টু ওয়ের শাড়ির প্রাইস বলবে? রেডি টু ওয়ের শাড়ির প্রাইস হচ্ছে এই, রেডি টু ওয়ের শাড়ি কত দেখো? 1799। তো 1799 হচ্ছে রেডি টু ওয়ের শাড়ির প্রাইস, স্টার্টিং প্রাইস। অ্যান্ড সেইরকম কালেকশন কিন্তু অনেক রকমের আছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আর কী আছে? ব্রাইডাল শাড়ি স্টার্টিং কত দিয়ে? ব্রাইডাল শাড়ি বেনারসি যদি বলো, আমাদের বেনারসি আছে হচ্ছে 2199 থেকে, সেটাও কিন্তু বেনারসি মানে বিয়ের দিন আরামসে পরা যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া যদি আরও এমনি নর্মাল বেনারসি যদি বলতে, দ্যাট ইজ 4000-4500 থেকে কিন্তু বেনারসি শুরু। বেনারসির পুজোতে পরার মতন নতুন কালেকশন দেখাও, দেখাচ্ছি। রেড ব্লাউজ প্লিজ ফর শাড়ি, রেড ব্লাউজেস দেখাচ্ছি। একটা কাজ করি, দেখাতে শুরু করে দিই, অনেকক্ষণ ধরে কথা বলছি, দেখাতে এবার শুরু করে দিই। ওকে, আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, বাট এটা মিক্সড সিল্কের কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আছে। তো এটা আগে দেখিয়ে দিই, এটা বর্ডারলেস আছে প্লাস সরু বর্ডার ওয়ালা দু রকমের অপশন আছে। এটা হচ্ছে আঁচলটা, এর মধ্যে যেই জরিগুলো ইউজ করা হয়েছে গোল্ডেন, সিলভার, কপার, 3 রকমের জরি কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে। অ্যান্ড অল ওভার শাড়িতে এটা খুব সফট সিল্কের ওপর কিন্তু শাড়িটা আছে, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই বুটিটার কিন্তু কাজ আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর তোমাদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলো কিন্তু মানে যেই শাড়িগুলো দেখো তার মধ্যে যদি কিছু পছন্দ হয় তোমরা অর্ডার করতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে একটু পরেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে আরেকবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম শাড়ি যেটা দেখাবো হচ্ছে 5000-এর মধ্যে। তো যারা যারা ভাবছিলে 5000-এর মধ্যে কত কী কালেকশন হতে পারে, আজকে কিন্তু দেখতে পাবে নানা রকমের 5000-এর মধ্যে কালেকশন। সো প্রথমে শাড়িটাই যেটা দেখাবো সেটা হচ্ছে পৈঠানি শাড়ি দিয়ে কিন্তু শুরু করছি। এইটাই কি ওই শাড়িটা যেটা আমি নিচে আমি যেটা নতুন না পৈঠানিটা আনান এসেছে? না না আরেকটা বললো লম্বা ফোল্ডে ছিল, তুমি একবার ওটা চেক করতে বলো।
আজকে কি কি কালেকশন আছে ব্রাইডাল দেখাও। শ্রীরামপুরে কিছু পাওয়া যায় না, শ্রীরামপুরে সব যাই দেখাও সব কটা সিমিলার কালেকশন শ্রীরামপুরে পেয়ে যাবে। এক্স্যাক্টলি সেম জিনিস শ্রীরামপুরে নাও পেতে পারো, সিমিলার কালেকশন। মানে আমি যদি এই ডিজাইনটা মানে এই শাড়িটা দেখে এর অন্য ডিজাইন কিন্তু শ্রীরামপুরে অ্যাভেলেবেল আছে। ওকে, এবার দেখাতে শুরু করি হচ্ছে আমাদের পৈঠানি শাড়ি দিয়ে। প্রথমে কালারটা যেটা দেখাচ্ছে এটা ব্লু কালারের ওপরে, খুব সুন্দর ব্লু এর ওপরে পৈঠানি শাড়িটা। অভিষেকদা তুমি একটুখানি নিচে দেখো, লম্বা ফোল্ডে আরেকটা পৈঠানি শাড়ি আছে, সেইটা নিয়ে আসছে বলো। আমাদের তখন শাড়িগুলো আসে না, প্রথমেই ওগুলো ডিভাইড করে দেওয়া, প্রত্যেকটা সেন্টার অনুযায়ী ডিভাইড করে দেওয়া। সো প্রত্যেকটা সেন্টারই সিমিলার কালেকশন কিন্তু থাকে। এ দেখো পৈঠানি শাড়ির এটা হচ্ছে আঁচলটা, এই কিন্তু সফট সিল্কের ওপরে কিন্তু এই পৈঠানি শাড়িটা যাচ্ছে। এটা হচ্ছে যেমন দেখালাম আঁচলটা পুরোটাই গোল্ডেন বেসের ওপর নানা রকমের কালার সুতো দিয়ে কিন্তু পুরোটা মিনা করা হয়েছে। অ্যান্ড এইভাবে দেখো হাফ, এইভাবে ডায়াগোনালি বড়োর থেকে ছোট হচ্ছে কাজটা, ওপরে বুটি দেবা, নিচে কিন্তু এইভাবে কিন্তু পৈঠানি ওয়ার্কটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 3499 হচ্ছে এই পৈঠানি শাড়িটার প্রাইস পড়ছে 3499। অ্যান্ড অল ওভার শাড়িটা যদি দেখো, অল ওভার শাড়িতে কিন্তু নিচের দিকে কিন্তু এইভাবে কিন্তু পৈঠানির কাজটা করা হয়েছে। এসে গেছে, আমি ওইটাই বলছিলাম তখন থেকে। ওকে, এই শাড়িটার প্রাইস হচ্ছে 3499। আর এই কালার অপশনসগুলো আমি দেখি তো প্রত্যেকটা কালার অপশনই কিন্তু সুন্দর দেখতে। যেমন এই ব্লু কালারটা যেটা আছে, এছাড়া আমি তোমাদেরকে রেড কালারটা দাও খুলে দেখাই একবার, ব্ল্যাক আছে খুব সুন্দর দেখতে। অ্যান্ড এর মধ্যে দেখো ফ্লাওয়ার বুটিটা কিন্তু মানে বার্ডের বুটিটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, ওটাতে পিকক আছে আর আমারটাতে কিন্তু প্যারেট আছে। ওকে, এইবারে তোমাদের একটু রেড কালারটা দেখাই পৈঠানির মধ্যে। এইটা দেখো রেড কালারের শাড়িটা, পৈঠানি শাড়ি, এটারও প্রাইস পড়বে হচ্ছে 3499 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এরপরে আমাকে টিস্যু শাড়িটা দাও, গ্রিন অ্যান্ড ব্লু এর দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু কাজটা আছে। এটার বাকি কালার অপশনস গুলো দেখিয়ে দিই, নিচে যেমন একটা ওয়াইন কালারের মধ্যে খুব সুন্দর দেখতে। খুব সফট সিল্কের ওপরে কিন্তু পৈঠানিটা আসছে। পিপি তো বলছি সাদা শাড়ি লাল পার কিছু দেখাও, সাদা শাড়ি লাল পার আমাকে দাও। হ্যাঁ, সো এইগুলোর সব কটা পৈঠানিগুলো যেটা দেখালাম এগুলোর প্রাইস হচ্ছে 3499 3499 হচ্ছে শাড়িটার প্রাইস। ওকে, এইবারে যেটা দেখাবো হচ্ছে টিস্যু বেনারসি। তো বেনারসি হচ্ছে পার আর আঁচলটা হচ্ছে বেনারসি কাজ আছে, আর বডির কাজটা কিন্তু টিস্যু আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, রানিং ব্লাউজ পিস। এই দেখো এইটা হচ্ছে আঁচলটা হচ্ছে, আর কালার কম্বিনেশনটা দেখেছো কি সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে শাড়িটা, খুব সুন্দর একটা মিষ্টি গ্রিন কালার তার সাথে কিন্তু ব্লু কালারের কম্বিনেশনে কিন্তু শাড়িটা যাচ্ছে। দেখো আঁচলটা গায়ে ফেললে তখন এরম এরম ভাবে দেখতে লাগবে। আমাদের আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, আমাদের গোল্ড ডিপার্টমেন্টে কিন্তু একটা সেল চলছে, সে ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে মেকিং চার্জ গোল্ড বা ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জের ওপরে কিন্তু 15% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। অ্যান্ড এটার জন্য এটা কিন্তু পুজোর জন্য কিন্তু এই অফারটা দেওয়া আছে। সো যারা যারা গোল্ডে শপিং করবে বলে ভাবছো এখন কিন্তু তোমরা শপিং করলে এই ডিসকাউন্টটা পাবে। দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে এই টিস্যু উইথ বেনারসি শাড়িটার প্রাইস পড়ছে। এইটার কালার অপশনসগুলো তোমাদেরকে এবার দেখাবো। যেমন কালার অপশনসের মধ্যে একটা খুব সুন্দর অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশনে আছে নিচে,
কাঞ্জিভারম দেখাও না, কাঞ্জিভারম দেখাচ্ছি আমি যেই শাড়িটা পরেছি, আমার শাড়িটাও সামনে নিয়ে আসো, আমি ওটাও দেখাবো। সব রকমের ডিজাইনটাই নিয়ে আসো না, মিক্স ম্যাচ করে দেখাবো। তারপরে শাড়িটা দেখাই, গ্রিন উইথ রানি ছিল, তারপরে রেড অ্যান্ড ডার্ক গ্রিন কালার, মানে সরি রেডের সাথে ডার্ক গ্রিন বর্ডারের কম্বিনেশন। আর এই সবকটা শাড়ির প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে, টিস্যু উইথ বেনারসি শাড়িটার প্রাইস পড়ছে। রেডি টু ওয়ার শাড়ি এসে গেছে, আমি রেডি টু ওয়ার শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, আমি যেই শাড়িটা পরে আছি এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে আমার শাড়িটা প্রাইস পড়ছে। অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে তোমরা শাড়ি খুঁজছিলে না, হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে কিন্তু এই শাড়িটা তোমরা কিন্তু দেখতে পারো। এটা হচ্ছে আঁচলটা, আমরা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু ডেলিভারি করি। যারা বাংলাদেশে বন্ধুরা বলছো কি বাংলাদেশে ডেলিভারি করি কি না, আমাদের কিন্তু অর্ডার প্রসেসটা সেম, যা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। এইটা দেখো, টিস্যু উইথ বেনারসিতে অফ হোয়াইটের সাথে যে কম্বিনেশনগুলো আছে সেটা দেখতে পাবে। এটা হচ্ছে যেমন হোয়াইট অ্যান্ড রেডের, অফ হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন। এবার এর কালার অপশন গুলো দেখিয়ে দিই, মানে বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট এর, অ্যান্ড বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এইটা যেমন রেড এর উপরে আছে, নিচেরটা অরেঞ্জ এর উপরে আছে, অরেঞ্জটাও কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু বললে। আর এগুলো সবকটার প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। পরেরটা দেখাও, অফ দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট উইথ ব্লু কালার। তারপরেরটা, তারপরে দেখো রানি কালারের কম্বিনেশনের সাথে কিন্তু এটা করা হয়েছে। বাংলাদেশ থেকে নিলে কিভাবে পেমেন্ট করবে, বাংলাদেশ থেকে নিলে কোনো অসুবিধা নেই, আমাদের বাংলাদেশি ব্যাংক আছে, ডাচ বাংলা, আমাদের বাংলাদেশি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক আছে। জাস্ট যেই অ্যামাউন্টটা হচ্ছে বাংলাদেশি টাকাতে কনভার্ট করে নিতে হবে, টোটাল অ্যামাউন্ট আমরা বলে দেবো প্রাইস অনুযায়ী, তারপরে শিপ বাংলাদেশের টাকা কনভার্ট করে দিতে হবে, অ্যান্ড তোমাদের ওই ব্যাংকে ট্রান্সফার করে দিতে হবে, আমি এখান থেকে তাহলে পার্সেল করে দিতে পারবো। ওকে, আমি যেই শাড়িটা পরেছি এইটার কালার অপশনস তোমাদেরকে আর ডিজাইন অপশনস দেখাবো। তো আমি প্রথমে আমার শাড়িটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে শাড়িটা, এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কিন্তু শাড়িটা যাচ্ছে, মিক্স সিল্কের ওপরে আছে এটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বুটির কাজটা যাচ্ছে, মানে এখানে পুরোটাই কিন্তু গোল্ডেন সিলভার কপার জারি দিয়ে কিন্তু বুটিগুলো করা হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এবার কয়েক এর প্রচুর অপশানস আছে, আমার শাড়িটার কালার অপশানসগুলো আমি নিচে দেখাচ্ছি, এটার ডিজাইনিং অপশানসগুলো তোমাকে কয়েকটা খুলে দেখাবো। ব্রাউনটা দাও না, ব্রাউনটার কালারটা আলাদা, সি গ্রিনটার কালারটা আলাদা, প্রচুর কালার কম্বিনেশন। তুমি লাইট পিঙ্কটা দাও, লাইট পিঙ্কটা খোলো, লাইট পিঙ্কটা নিচে খোলো, এদিকে দেখো। এর আমি ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারো, এটা হচ্ছে আঁচল। এগুলো সবকটাই কিন্তু বর্ডারলেস হয়, যেগুলো বর্ডারওয়ালা আছে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এগুলোর প্রাইস সেম 4099 হচ্ছে এগুলোর প্রাইস পড়ছে। দেখো এর মধ্যে বুটিটা যাচ্ছে এরকম করে স্কোয়ার করে করে, কিন্তু রেক্টাঙ্গেল করে করে কিন্তু বুটিটা। এটা হচ্ছে শাড়িটা, আর এটা কম্বিনেশনটা আমি জানি না কতটা বোঝাচ্ছে এটা, বাট এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ রেড কালার যেটা হয় না, তার সাথে কিন্তু ডার্ক ব্লু কালারের কম্বিনেশন করা হয়েছে শাড়িটার। এবার এর কালার আমি আমার শাড়িটার কালার অপশানসগুলো তোমাদের দেখিয়ে দিই, মানে এই শাড়িটার কালার অপশানসগুলো। এটা যেমন ম্যাজেন্ডা উইথ ব্লু আছে, নিচেরটা দেখো খুব সুন্দর মেরুন কালারের সাথে একটা ব্রাউন কালার কম্বিনেশন। থ্রি ডি সিল্ক
শাড়ি হবে, হ্যাঁ হবে, অর্গেনজা দেখাবে, অর্গেনজা দেখাচ্ছি তোমাদেরকে। পরেরটা দেখো, এটা খুব সুন্দর লাইট পিঙ্ক কালার, মানে বেবি পিঙ্ক কালারের সাথে গ্রে কালার কম্বিনেশন, অ্যান্ড এইটাও পরলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। কালারটাই কম্বিনেশনটাই কিন্তু অনেকটা ডিফারেন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু এটা করা হয়েছে। যারা রেডি টু ওয়ে শাড়ি দেখতে চাইছো, তার আমি একটা ম্যানিকুইনকে পরিয়ে রেখেছি, সেটা একবার দেখিয়ে দিই। দেখো ম্যানিকুইনকে পরানো আছে, হ্যাঁ, এটা খুব সুন্দর ভাইন কালারের ওপরে কিন্তু এই শাড়িটা। ব্লাউজটা তোমরা যদি নোটিস করো, ব্লাউজটা তাহলে দেখতে পাবে কি সুন্দর হেভি হ্যান্ডওয়ার্ক দিয়ে কিন্তু ব্লাউজটা করা হয়েছে। আর এর ভেতর স্লিভস, মানে যারা স্লিভলেস পরতে চাও না, স্লিভ আছে এর মধ্যে, স্লিভস দেওয়া আছে, খুব সুন্দরভাবে হ্যান্ডওয়ার্কটা করা হয়েছে। তার সাথে বেল্ট দেওয়া হয়েছে কোমরে, অ্যান্ড অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে কিন্তু কী বলবো, ফোল্ডেড বা এইভাবে টেক্সচারটা দেখতে পাবে, কি সুন্দর টেক্সচার করা। এখানে দেখো বেল্টের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হ্যান্ডওয়ার্ক করে করা হয়েছে এটা। অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 599 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এরকম প্রচুর ধরনের কিন্তু রেডি টু ওয়্যার শাড়ি আছে, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। ওরা যতক্ষণ না শাড়িগুলো পরানো হচ্ছে না, ততক্ষণ রেডি টু ওয়্যার শাড়িগুলো বোঝানো যায় না। তো ওরা একটা একটা করে পরাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাবো। ওই তো ব্ল্যাক কালারের একটা এসে গেছে এখানে, তাতেই আনো। এটা দাও ব্ল্যাক কালারের আরেকটা রেডি টু ওয়্যার শাড়ি, এই ব্লাউজটা দেখেছো? ব্লাউজটা ইন্ডিভিজুয়ালি তোমরা অন্য যে কোনো শাড়ির সাথে বা নিচে একটা স্কার্ট পরে নিলে ক্রপ টপ অনুযায়ী কিন্তু আরামসে এই ব্লাউজটা পরতেই পারবে। খুব সুন্দর ব্লাউজটা ডিজাইনটা করা হয়েছে, পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্কে কিন্তু ব্লাউজটা। তার সাথে কিন্তু এইভাবে বেল দেওয়া হয়েছে, অ্যান্ড শাড়িটা দেখো এইভাবে কিন্তু শাড়ি সাইডে প্লিট দেওয়া। এইটার প্রাইস পড়বে হচ্ছে 5399 হচ্ছে রেডি টু ওয়্যার শাড়িটার প্রাইস পড়ছে। 1516-তে হ্যাঁ 15 তারিখ আর 16 তারিখে দুদিন ধরে, হ্যাঁ আমাদের মেডিস্পায়ে 15 তারিখ আর 16 তারিখ কিন্তু আমি আর মা কিন্তু সিউড়ি আর রামপুরহাটে থাকছি। 15 তারিখে সিউড়িতে থাকছি আর রামপুরহাটে কিন্তু 16 তারিখে থাকছি, ওখানে আমাদের নতুন মেডিস্পা খুলছে সেইটার ওপেনিংয়েতে। আমাদের মেডিস্পা কোথায় আছে সেটা একবার তোমাদেরকে বলে দিচ্ছি। রামপুরহাটের মেডিস্পাটার অ্যাড্রেস হচ্ছে মা তারা অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর, চৈফুকো, রামপুরহাট, বীরভূমে। আর সিউড়িতে যেখানে আমরা 15-তে থাকছি, 15 তারিখে থাকছি, সেইটার অ্যাড্রেস হচ্ছে রবীন্দ্রপল্লী নিয়ার শিক্ষা ভবন, সিউড়ি, বীরভূমে। এই দুটো জায়গা কিন্তু পরপর আমরা থাকছি, মানে সিউড়িতে 15 তারিখে থাকছি আর 16 তারিখে কিন্তু থাকছি রামপুরহাটে। যারা যারা আশেপাশে থাকো, আমাদের সাথে একবার দেখা করতে চাইছো, তারা কিন্তু তোমরা চলে আসতে পারো সিউড়ি বা রামপুরহাটে, যে কোনো একটা আমাদের মেডিস্পাতে চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে। আর তোমরা বলছিলে না মেডিস্পা তোমাদের বাড়ির পাশে খোলার জন্য, দেখো সিউড়ি আর রামপুরহাট তো খুলে দিয়েছি, বাকিগুলো প্রসেস আছে, আস্তে আস্তে তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেবো কখন কোনটা খুলছে। ওকে, এবার তোমাদেরকে যেটা দেখাবো, ও হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি, কিন্তু তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতিটা দাও সব সিল্কের ওপরে, ব্ল্যাকটা দাও সব সিল্কের ওপরে, কয়েকটা দেখাবো তোমাদের। এখানে কি এ আছে কাঞ্জিবরমের ওইটা দাও, কপ্পরটা দাও। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা, সফট সিল্কের ওপরে ফুল শাড়িটা আসছে। এটা হচ্ছে আঁচল, আমাকে দুইয়ের মধ্যে কিছু দাও ওইটা ছাড়া, হ্যাঁ আমি জানি তুমি ওইটাই বলবে। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, দেখো কি সুন্দরভাবে কাজ করা হয়েছে,
বর্ডারটা দিয়ে দেখো দুদিকে বর্ডারটা কিন্তু ব্ল্যাকের এইভাবে সরু বর্ডার দেওয়া হয়েছে অ্যান্ড তারপরে কিন্তু এই এলিফ্যান্ট মোটিফটা ছোট ছোট এলিফ্যান্ট মোটিফ আছে হ্যাঁ রেডে বর্ডার ব্ল্যাকে কাজটা হচ্ছে বডি কাজটা কিন্তু ব্ল্যাকে আছে এইটার প্রাইস পড়বে হচ্ছে 4099 তুমি দেখে বলো 4299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে আর এটা ব্লাউজ পিস যেটা আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখো খুব সুন্দর ছোট ছোট বুটি করা রেডের ওপরে কিন্তু ব্লাউজ পিসটা আছে তো এই শাড়িটা যেটা প্রাইস পড়ছে হচ্ছে 4299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে সফট সিল্কের ওপরে কিন্তু এই সুন্দরভাবে কাজ করা আর এটা অনেক রকমের কিন্তু কালার অপশনস আছে ডিজাইন অপশনস আছে সবই হাতি মোটিভ বা এরামি মোটিভে তো আমি সেইটা কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অপশনের মধ্যে যেন এটা দেখো ডার্ক গ্রিনে দেখো খুব সুন্দর হাতি আর পিকক মোটিভে ছোটো ছোটো বুটিগুলো যাচ্ছে বর্ডারের কাজটা কিন্তু ডিফারেন্ট করে কাজটা করা হয়েছে এগুলো প্রত্যেকটা প্রাইসই কিন্তু হয়েছে 4299 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে এর অন্য কালার কিছু আছে এই তো কালারগুলো দেখাচ্ছি কিছু ফ্যান্সি শাড়ি দেখাও না আমি দেখাচ্ছি 2000 থেকে 3000 মধ্যে মুর্শিদাবাদে একটা শপ ওপেন করো করবো খুব তাড়াতাড়ি সেমি খাদি শাড়ি খাদি এনেছো ওকে এই সব কটা তো কালার অপশনস গুলো তোমাকে দেখিয়ে দিয়েছে আর এগুলোর প্রাইস যেটা হচ্ছে 4209 হচ্ছে এই শাড়িগুলোর প্রাইস পড়ছে এগুলো কিন্তু সফট সিল্কের ওপরে কিন্তু পুরো কাজটা কিন্তু উইভিং করে কাজটা করা হয়েছে এইবারে যে কাজ যেটা দেখাবো না খাদিটা দেখো তার আগে আমাকে ওই শাড়িটা দাও না ইয়েলোটা ওটা ব্লু অপশনটা দাও এটা যেটা দেখাবো সেটা হচ্ছে মণিপুরি সিল্কের ওপরে দেখো এইখানে এটা হচ্ছে আঁচল আমাদের কিন্তু সবকটা শোরুমে কিন্তু সিমিলার কালেকশন পেয়ে যাবে মানে আমাদের শ্রীরামপুরে বা দুর্গাপুরে কিন্তু সিমিলার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওটা ভালো রং এটা এটা হচ্ছে আঁচলটা না ওটা আমি গায়ে ফেলবো তাই কিন্তু মণিপুরি সিল্কের ওপরে কিন্তু এই শাড়িটা আসছে এটা আঁচলের মধ্যে দেখো সিমিলার কালারে কিন্তু ডার্ক অ্যান্ড লাইট শেড কিন্তু করা হয়েছে অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু জাল কাজটা আছে এটা হচ্ছে বর্ডারটা অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 1899 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে হচ্ছে শাড়িটার প্রাইস আর এর খুব সুন্দর সুন্দর কালার অপশনস আছে যেমন এটা ব্লু এর উপরে তোমাদেরকে দেখালাম যেমন নিচেরটা দেখো এটা ইয়েলো অ্যান্ড একটু ডার্ক ইয়েলো অকার কালারের কম্বিনেশনে কিন্তু নিচের শাড়িটা ১৫০০ থেকে ২০০০ এর মধ্যে যে বলছো এই শাড়িটাই কিন্তু প্রাইস হচ্ছে 1899 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে পরেটা দেখো লাইট পিঙ্ক আর ডার্ক পিঙ্ক কম্বিনেশনে কিন্তু শাড়িটা দেখো তো আমি যেই শাড়িটা এখন দেখাচ্ছি কম্বিনেশনটা কেমন দেখতে লাগছে তোমার কালার আসছে না একটু নিচ থেকে করো না তোমার লাইট পড়ছে বলে এই যে এবার আস এবার এসেছে এই দেখো তুমি ট্যাপ করলে তখন এসেছিল ওকে এবার আমার শাড়িটা দেখিয়ে দাও দেখো আমি একটা খুব সুন্দর কালার কম্বিনেশনের শাড়িটা পরেছি এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ভায়োলেটের লাইটার ভার্সনটা কি কালার না না কি এটার নাম বলছো তোমার পানাফুল আমি জানি না পানাফুলের কি রং হয় তো এরা বলছে পানাফুলের কালারটা হচ্ছে এটা তো তোমরা প্লিজ কম্পেয়ার করো না এটা পানাফুলের কালার না কিসের কালার হ্যাঁ এটা হচ্ছে দেখো আঁচলটা হচ্ছে পানাফুলের কালারের সাথে ডার্ক ডার্ক ব্লু এর কম্বিনেশন লাইট মফ কালারের মানে একদম মফ কালারের সাথে কিন্তু এই কম্বিনেশনটা যাচ্ছে অ্যান্ড এইভাবে কিন্তু দেখতে লাগবে
এটার প্রাইস হচ্ছে 1899 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এরপরে আমি একটা বেনারসি শাড়ি দেখাবো, কিন্তু বেনারসির লোকেরা কিন্তু আমাকে নিয়ে আসছে না। এটার আরো কালার অপশন আছে, আমি কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি শাড়িটার। একটু বলো তো তোমরা এটা পানা ফুলের কালার কিনা কমেন্ট করে। তোমার ব্লু এর প্রাইসটা বলো, ব্লু এর প্রাইসটা কোন ব্লু? ওই তো ব্লু এর প্রাইস হচ্ছে 1899। আমি এখনই যে সবপরে 1899 এর প্রাইসের রেঞ্জে দেখাচ্ছি। লুকিং টিচার ভালো তো, একটু বড় বড় দেখতে লাগবে এতদিন পরে। এটা পানা ফুলের কালার ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো তোমাদেরকে একবার লিখিয়ে দিই। আর হ্যাঁ, এখানে আরেকটা রেডি টু ওয়্যার শাড়িটা তোমাদের শাড়িটা পরিয়ে রেখেছে তোমাদের দেখানোর জন্য। এইটা দেখো ব্লাউজটা কিন্তু পুরোটাই কিন্তু এইভাবে সিকোয়েন্সের কাজ করা কিন্তু ব্লাউজটা রাখা হয়েছে। তার মধ্যে দেখো এইভাবে কিন্তু ড্রপস আছে। এটা একটা এর সাথে অ্যাটাচ করে বেল্ট কাটিংটা, তাহলে তোমরা বুঝতে পারবে ব্লাউজের কাটিংটা। এইভাবে কিন্তু ব্লাউজটা আছে অ্যান্ড অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে গোল্ডেন কালারের ও স্টার্টিং। সো এইটার দেখো পুরো শাড়িটা কিন্তু এইভাবে কিন্তু আসছে গোল্ড, একদম ওই ওয়াটার গোল্ড কালারটা যেটা হয় সেই ওয়াটার গোল্ড কালারের ওপর। এটার প্রাইস পড়বে হচ্ছে 799 হচ্ছে এই রেডি টু ওয়্যার শাড়িটার প্রাইস পড়ছে। ওকে, এইটা দেখানো হয়ে গেছে, এটা নিয়ে চলে যাও আর ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো। তোমার পিছনের ড্রেসটা একটুখানি দেখো, আমার পিছনে কোন ড্রেস, অনেকগুলো ড্রেস আছে। আমার ব্যাকে যে ড্রেসগুলো আছে গাউনগুলো ওগুলো সব পড়ায় অ্যারাউন্ড 20,000 এর মধ্যে প্রাইস পড়ছে। অর্গানজা বেনারসি দেবে পাশেরটা। ওকে, এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে কয়েকটা বেনারসি দেখাই। আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখাচ্ছি, বেনারসির একটা দুটো অপশন তোমাদেরকে দেখাবো। বেনারসির মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে না, আমি ওই মেরুনটা দেখাতে চাই না, না মেরুনটা আগে, না সি গ্রিনটা দাও, মেরুনটা আগের দিনই ওরম দেখিয়েছিলাম একটা সিমিলার দেখতে, সিমিলার কালার ছোটো বুটি ছিল ওটা, দাও এটা খুব সুন্দর দেখো। এটা রানি কালারের সাথে কিন্তু সি গ্রিন কালার কম্বিনেশন এই শাড়িটা, এটা পাতলি পাল্লুর মধ্যে আসছে শাড়িটা দেখো, বেনারসি শাড়িটা। এইটা হচ্ছে ডাবল আঁচল, একটা হচ্ছে পিঙ্কের একটা হচ্ছে সি গ্রিনের ওপর আসছে। দেখো দুদিকে বর্ডারে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা আছে অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু ছোট ছোট বুটি দেওয়া অ্যান্ড এর প্লিটসের পোর্শনটা তোমাদের দেখাই। এর প্লিটসের পোর্শনটাতে কিন্তু রানি কালারটা আসছে, এইটা হচ্ছে প্লিটসের পোর্শনটাতে। এটার প্রাইস পড়বে হচ্ছে 18,799 হচ্ছে এটা এই শাড়িটার প্রাইস। এটা পিওর সিল্ক বেনারসির ওপরে, কাতান সিল্ক বেনারসির ওপরে কিন্তু শাড়িটা 18,799 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। অ্যান্ড এর আমি সিমিলার শাড়ি আমি যদি তোমাদেরকে সেমি সিল্কের ওপরে দেখাই সেই অপশনটাও দেখিয়ে দিচ্ছি। একটা সেমি সিল্কের তাঁতি নিয়ে চলে আসো তো, ওই 6-7 রেঞ্জের মধ্যে, আর না লাল ছাড়া দেখো। এইটা হচ্ছে প্রিয় কাতান সিল্কের ওপরে, সবুজটা দাও। আরেকটা দেখাচ্ছি হচ্ছে সেমি সিল্কের ওপরে, এটা হচ্ছে আঁচলটা। এই শাড়িটাও কিন্তু পাটলি পাল্লুর ওপরে আসছে, এটা একটা স্পেশালিটি আছে, দুটো কালার কম্বিনেশন তো শাড়ি হয়, এটা কিন্তু তিনটে কালার কম্বিনেশনে কিন্তু শাড়িটা করা হয়েছে। তো এই নিচে বর্ডারের পাশে কিন্তু আরেকটা ব্লু কালারের কম্বিনেশন কিন্তু যাচ্ছে,
মানে এইটা হচ্ছে বর্ডার, তার নিচে স্কার্টের কাজটাতে এই বড় বড় বুটি দিয়ে কিন্তু ব্লু কালারটা, তার জন্য আরো বেশি ফুটে ওঠে শাড়িটা। দেখো আঁচলটা কিন্তু এইভাবে দেখতে লাগবে, এটাতেও কিন্তু তোমার পুরো সিঙ্গেল অনেক বড় কিন্তু আঁচলটা ইউজ করা হয়েছে। আর এটা প্লিটসের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে প্লিটসের পোর্শন। দেখো প্লিটসেও তখন ওই ব্লু কালারটা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না। অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 9000 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে এই বেনারসি শাড়িটার। এইবারে তোমাদের কি দেখাই বলতো, আমার শাড়িটাও ধরছ। এইবারে যেটা দেখাই হচ্ছে অর্গেনজা বেনারসি। অর্গেনজা বেনারসি অনেকক্ষণ ধরে তোমরা কমেন্ট করছিলে দেখবে বলে, তো অর্গেনজা বেনারসি কিন্তু তোমাদেরকে অপশনটা দেখিয়ে দিই। একটা ভালো দিকে নাও, এক নিজেরা চুজ করো কিছু। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখো এইটা আঁচল, আমাকে লেহেঙ্গা দেবে এদিকে আনো। দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার, অল ওভার শাড়িতে কিন্তু ছোট ছোট বুটি করা আছে। অ্যান্ড এইভাবে দেখো এটা কিন্তু লাগবে, এরকম দেখতে লাগবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 3799 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আমি এটার কালার অপশনসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো নিচে খুব সুন্দর যেমন রেড অ্যান্ড গ্রিনের অপশন আছে, এইবারে তোমাদেরকে কয়েকটা বেনারসি শাড়ি দেখাই। এখানে একটা দেখো খুব সুন্দর একটা সারারা সেট দেখা রাখা হয়েছে, অ্যান্ড এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু সারারা সেটটা আসছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 2199 হচ্ছে এই সারাদার সেটটা প্রাইস পড়ছে। কি করছো, কোথা দেখাচ্ছ, অত জুম করলে তো বোঝা যাবে না। সো এটা পুরোটাই জর্জেটের ওপর কাজটা হয়েছে, এটা ফুল স্লিভ আছে, তার মধ্যে দেখো এইভাবে কিন্তু যাচ্ছে। এই শাড়িটার দাম কত, আগের শাড়িটা যেটা দেখালাম সেটা প্রাইস হচ্ছে 3599 না 3799, আগের শাড়িটা প্রাইস হচ্ছে 3799 হচ্ছে আগের শাড়িটার প্রাইস ছিল। ওকে এবারে যেটা দেখাচ্ছি কয়েকটা দুটো লেহেঙ্গা দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে আমি যেটা দেখাবো হচ্ছে পৈঠানির আরেকটা ডিজাইন দেখাবো, যেটা আমি তোমাকে দেখাবো বলে ভাবছিলাম ওই কর্নারে আছে যেটা নিয়ে আসলো। আর হ্যাঁ কাঞ্জিবরম দাও কপার কালার, এইটা দেখো এটা হচ্ছে স্কার্টটা, এটা যে স্কার্টটা, আর এইভাবে কিন্তু দুপাট্টাটা আসছে লেহেঙ্গার। এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে, এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে 6999 হচ্ছে লেহেঙ্গাটার প্রাইস। এটা ভাবো কোনো যে কোনো অকেশনে কিন্তু পরলে খুব সুন্দর লাগবে, ইভেন যারা ভাবো হলদির জন্য লেহেঙ্গা খুঁজছো এই ইয়েলো রেড কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এইবারে তোমাদেরকে যেটা দেখাবো একটা সারারা সেট দেখিয়ে দিই, যেটা আমাদের সামনে নিয়ে এসেছে, এইটাও কিন্তু জর্জেটের উপরে কিন্তু ফুল কাজ করা। এর নেক লাইনটাতে দেখো খুব সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা হচ্ছে সরু করে।
এইটার প্রাইস পড়বে হচ্ছে 2099 হচ্ছে সারা সেটটার প্রাইস পড়ছে। এবার তোমাদের আরেকটা খুব সুন্দর রিসেপশন বা একটুখানি লাইট প্যাসেল শেডের মধ্যে একটা লেহেঙ্গা দেখাই। এটা দেখো, এটা পুরোটাই নেটের ওপরে প্যাস্টেল শেডের কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা হয়েছে। এটা হচ্ছে দুপাট্টা, তো আর এটার প্রাইস পড়বে হচ্ছে 20,000 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। আর এরকম ধরনের আমাদের প্রচুর লেহেঙ্গা আছে, যারা ভাবছো প্লাস সাইজে লেহেঙ্গা খুঁজতে চাইছো বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে, আমাদের কিন্তু সব সাইজে কিন্তু এখানে লেহেঙ্গা বানানো হয়, তো কোনো অসুবিধা নেই। যারা ভাবছো একটুখানি হেলদি তাদের সাইজে পাবে কি না, কিন্তু পেয়ে যাবে। আমাদের স্পেশালিটি হচ্ছে হেলদি সাইজে লেহেঙ্গা বানানো। এটা হচ্ছে দুপাট্টাটা, ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা। তোমারটা প্রাইস কত? আমি যেই শাড়িটা পরে আছি, আমার শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে আমার শাড়িটার প্রাইস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর সিল্কের ওপরে আছে, ব্যাঙ্গালোর মিক্স সিল্কের ওপরে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কাঞ্জিবারম দেখাবো তোমাদেরকে, তার সাথে কিন্তু কপার কালারের জারি দিয়ে। আর কী কী কালার আছে? ডার্ক গ্রিন, গ্রিনটা দাও আমাকে, হোয়াইটটা দাও। কপার কালারের জারি কিন্তু কাঞ্জিবারমের উপর কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর এখন নতুন ট্রেন্ডও আছে হচ্ছে কপার জারি। তো যেমন আমার শাড়িটার মধ্যে যেমন অনেক সব রকমের জারি ইউজ করা আছে, যেমন সিলভার দেখতে পারবে, গোল্ডেন দেখতে পারবে, কপার দেখতে পারবে। এইটা শুধু কপার দিয়ে বানানো হয়েছে কাঞ্জিবরমটা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা আঁচলটা পড়ছে, আর এটা কিন্তু অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বুটির কাজ করা হয়েছে। তবে এটা হচ্ছে আঁচল, এইটা বর্ডার, আর অল ওভার শাড়িতে কিন্তু এই এইভাবে কিন্তু বুটির কাজ করে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2799 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এটার কালার অপশনসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর কালার অপশনস কিন্তু আছে। যেমন ব্লু কালারটা খুবই ভালো দেখতে, ব্লুটা ভালো লাগবে দেখতে খুলে দেখালে, গ্রেটা ভালো লাগবে, সি গ্রিনটা ভালো। আমি যেটা এখন দেখাবো বলে আমি মাইন্ডসেট করেছি সেটা হচ্ছে হোয়াইট কালারেরটা দেখার। দেখো হোয়াইটটা কেমন দেখতে লাগছে বলো তো। আঁচল, ব্যাঙ্গালোর সিল্কের প্রাইস, হ্যাঁ দেখো এইভাবে কিন্তু বর্ডারটা যাচ্ছে, আর এইটা হচ্ছে বুটিটা। এটারও সেম প্রাইস, সেটা হচ্ছে 2799 হচ্ছে এই কাঞ্জিবরমটার প্রাইস পড়ছে। এইবারে তোমাদেরকে একটা পৈঠানি শাড়ি দেখাই, সেটা কি কালার বলো তো। অল ওভার পৈঠানি ওয়ার্ক করা, কোনটা পৈঠানি ব্রোকেট কাজটা দেখাচ্ছি, ওইটা দাও ব্ল্যাকটা বা এই ডার্ক ব্লু মেরুন কালারটা।
এইটাও ভালো লাগছে দেখতে। আর সারা সেটটা দেখো, এটা খুব সুন্দর হালকার উপরে সারা সেট দেখাচ্ছি, তো চান্দেরি মেটেরিয়ালের মধ্যে কিন্তু এই সেটটা আছে। আমাকে একটুখানি এটা দেখো, রেডি টু ওয়ার শাড়ি দেখো, এইভাবে কিন্তু হালকা ওয়ার্কের মধ্যে কিন্তু এই সারা সেটটা করা হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই সারা সেটটা প্রাইস পড়ছে। বর্তমানে শোরুম করো বর্ধমান থেকে দুর্গাপুর তো কাছে, বেশি কোনো ডিস্টেন্স না, তোমরা দুর্গাপুরে গিয়েও কিন্তু শপিং করতে পারো, আমাদের ওখানে শোরুম আছে। ওকে এটা সরিয়ে দাও। এবার যেটা দেখো, একটা পৈঠানি শাড়ি দেখো, অল ওভার ওয়ার্ক করাও কিন্তু এই পৈঠানি শাড়িটা আসছে, রানিং ব্লাউজ পিস। এটা হচ্ছে আঁচলটা, অ্যান্ড এই দেখো এইভাবে অল ওভার শাড়িতে কিন্তু পৈঠানি ওয়ার্ক করা হয়েছে। এইভাবে কিন্তু অল ওভার শাড়িতে কিন্তু পৈঠানির কাজ হয়। পৈঠানির মেইন জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি বেস কালারটা, মানে এখানে যেমন দেখতে পাচ্ছ গোল্ডেনের উপরে পুরো কাজটা উঠে আসছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পৈঠানি, মানে বেস কালার বেসটা যেটা থাকবে সেটা হচ্ছে গোল্ডেন থাকে, মানে যেটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন হতে পারে, সিলভার হতে পারে, কপার হতে পারে, অ্যান্ড তার উপরে কিন্তু রেশমের কাজটা কিন্তু ফুটে ওঠে। অ্যান্ড যেটা অনেকগুলো মাল্টিপল এর কী করছো তোমরা ব্যাকে, তারপর রেশমের কাজটা কিন্তু ফুটে ওঠে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 6299 হচ্ছে এই পৈঠানি শাড়িটার প্রাইস পড়ছে। আর এটা কিন্তু অনেকগুলো কালারে কিন্তু পৈঠানি পেয়ে যাচ্ছে, এটা যেমন মেরুন কালারের ওপরে পৈঠানিটা আছে, নিচে দেখো অরেঞ্জ আছে, তারপরেরটা দেখাই ব্লু কালারের ওপরে পৈঠানিটা, যেমন নিচে বেস কালারটা যেটা আছে মানে গোল্ডেন কালারটা দেখো একটু কালার চেঞ্জ হবে, যখন হচ্ছে যেই কালারটার সাথে কম্বিনেশন করেছে সেই অনুযায়ী কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপরেটা দেখাও, এটা হচ্ছে যেমন ইয়েলোর ওপরে পৈঠানিটা, এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে 6299 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। পরেরটা দেখাও খুব সুন্দর, এটা ডার্ক গ্রিন কালারের ওপরে, ইয়েলোটা খুব ভালো দেখতে, ব্ল্যাকটাও ভালো দেখতে আমি দেখেছি। পরেরটা চেঞ্জ করো, এইটা দেখো খুব সুন্দর, এটা কিন্তু ডার্ক ব্ল্যাক ভাবছে না, এটা ব্ল্যাক না, এটা হচ্ছে ডার্ক ব্লু কালারের ওপরে পৈঠানিটা, ইয়েলোটা দাও খুলে দেখাচ্ছি। তারপরেরটা চেঞ্জ করো, এইটা দেখো আরেকটা কিন্তু খুব সুন্দর গ্রিনের ওপরে আছে, এটা হচ্ছে রামা গ্রিনের ওপরে, এটা রানী কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, রানীটাও খুলে দেখাতে হবে। এই দেখো না খুলে দেখালে বোঝা যাবে না, দেখো এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এইভাবে কিন্তু শাড়ির কাজটা, এটা যেমন ইয়েলো কালারে হয়ে গেল, মানে সবকটা প্রাইস হচ্ছে কত 6299 হচ্ছে শাড়িগুলোর প্রাইস পড়ছে। এটা ইয়েলোটা হলে, এবার রানীটা খুলেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই পৈঠানি শাড়ি, এই দেখো রানী কালারটা, রানী কালারটাও সুন্দর দেখতে লাগছে না,
আঁচল, আর এইটা হচ্ছে পুরো শাড়ির কাজটা। এটাও কিন্তু সেম প্রাইস 6299। রেডিমেড শাড়ির মধ্যে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে, তো রেডিমেড শাড়ির মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু দেখতে পারো, রেডি টু ওয়্যার শাড়ির মধ্যে। কাফতান পুরো দেখো এইভাবে কাজটা আসছে, আর এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1799 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। আমি যে শাড়িটা পরে আছি এই ব্যাঙ্গালোর সিল্কটার প্রাইস হচ্ছে 4099 হচ্ছে আমার শাড়িটার প্রাইস। এটা কয়েকটা আরও ডিজাইন অপশন তোমাদের দেখিয়ে দিই, অনেকগুলো ডিজাইন অপশন আছে আর অনেক প্রচুর কালার অপশনস আছে। তো এইটা হচ্ছে আরেকটা দেখো, খুব সুন্দর কিন্তু এটা ডাবল টোন, কিন্তু ওই পিকক ব্লু কালারটা যেটা হয় না, এটা হচ্ছে পিকক গ্রিন কালারটা, তার সাথে কিন্তু ব্লু কালার কম্বিনেশন। তাতেই হলো, আমি একটা একটা করে আমার গায়ে ফেলেই দেখাচ্ছি। এটা নিচে ফেললে কিন্তু এই লুকটাই আসে না। এগুলো প্রত্যেকটার প্রাইসই হচ্ছে 4099 হচ্ছে শাড়িগুলোর প্রাইস পড়ছে। আর এটা বুটিটা দেখবে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট বুটি আছে, প্রত্যেকটা জারি ইউজ করা হয়েছে, গোল্ডেন সিলভার কপার জারি কিন্তু ইউজ করা হয়েছে। একটু জারিটা ক্লোজ আপে দেখে দাও, এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে শাড়িটার প্রাইস। ওই একটা বর্ডার ওয়ালা ছিল না পিছনে, তোমার ব্যাকে আছে ওটার হোয়াইটটা দাও, এইটা দাও, একটা ব্রাউনের সাথে মেজেন্ডা কালার কম্বিনেশন। এখন কিন্তু বর্ডার ছাড়া শাড়ি কিন্তু এটা খুব ভালো একটা ট্রেন্ড আছে, যেমন কপার কালার শাড়ির ট্রেন্ড আছে, মানে প্রত্যেক বছর একটা নতুন নতুন শাড়ি কেউ আসে না, তো বর্ডারলেস শাড়ির কিন্তু এখন নতুন কিন্তু চল। এগুলো প্রত্যেকটা প্রাইসই হচ্ছে 4099 হচ্ছে শাড়িটার প্রাইস হচ্ছে। আর এগুলো খুব সফট সিল্কের ওপরে কিন্তু এই শাড়িটা বানানো হয়েছে। এটা আরেকটা পরেরটা যেটা দেখাবো সেটা হচ্ছে অফ হোয়াইটের সাথে খুব সুন্দর মেরুন কালারের কম্বিনেশনে, এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক, এইটার মধ্যে কিন্তু বর্ডার দেওয়া হয়েছে। ব্লুটা হলো এইটা দেখো, এটা হচ্ছে আঁচল, ইয়েলো আকারটা হলো, এইটা হচ্ছে বর্ডারটা দেখো, হালকা মেরুন কালার ইউজ করা হয়েছে। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইটা বুটিটা, এইটার প্রাইস হচ্ছে 4999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। শাড়িটার প্রাইস হচ্ছে 4999। আর তোমার আমাদের কিন্তু অর্ডার প্রসেসটা হচ্ছে, যা যা পছন্দ হয়েছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সেন্ড করে দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, না একটু পরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা এখানে এসে শপিং করবে ভাবছো তার তাড়াতাড়ি চলে আসো। অ্যান্ড হ্যাঁ, এখান এইগুলোর মধ্যে যদি কিছু পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে চলে আসো, আগে থেকে বলে দিলে বেটার, নাহলে ওই শাড়িটা কিন্তু আগে বিক্রি হয়ে যায়, যেটা এখানে আমি আগে দেখাই। এইটা দেখো, এটা খুব সুন্দর ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা। এটার মধ্যে কিন্তু সরু বর্ডার দেওয়া হয়েছে। এটার প্রাইস হচ্ছে 4999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। ওকে, একটা ইয়েলো অকারে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই, অতগুলো কালার দেখিয়েছি, গ্রিনটা দেখিয়েছি না একটা, হ্যাঁ গ্রিন দেখিয়েছি খুলে। আর এর প্রচুর কালার অপশন আছে, প্রত্যেকটা কালার অপশনই কিন্তু খুবই সুন্দর দেখতে, তো তোমরা সেটা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে এসে ডাইরেক্টলি দেখে নিতে পারো। দেখো এইটা দেখো, ইয়েলো অকার, একটু ডার্ক ভার্জন অফ ইয়েলো অকার, ব্রাউনিশ ইয়েলো অকার।
এইভাবে কিন্তু বুটিটা যাচ্ছে। প্রাইস হচ্ছে 4099 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। হ্যাঁ তাড়াতাড়ি করো। আর প্রত্যেকটার সাথেই কিন্তু রানিং ব্লাউজ পিসেস আছে। এবার বলো তো আমি এতক্ষণ ধরে তো দেখাচ্ছি, কী দেখাতে ভুলে গেছি? কিছু ভুলেছি? হ্যাঁ কটন বেনারসি যদি বলো, কটন বেনারসি প্রচুর অপশানস আছে। আমাদের হোয়াটসঅ্যাপ করো বা ডাইরেক্ট চলে আসো, কটন বেনারসি তো পেয়ে যাবে। প্রচুর নতুন নতুন বুটি অপশান আছে কটন বেনারসির মধ্যে, সেটাও পেয়ে যাবে। বেনারসির আমি কয়েকটা দুটো অপশান দেখাবো তোমাদেরকে, একটা পিওরের মধ্যে দেখাবো আর একটা ওই 7-8 রেঞ্জের মধ্যে। টিস্যুর নতুন একটা অপশান দেখাচ্ছি। ওকে, তার আগে আমি কয়েকটা তোমাদের কাফতান দেখিয়ে দিই। কাফতানের কয়েকটা নতুন অপশন এসেছে ডিজাইনে। এইটা দেখো, এটা খুব সুন্দর বেজ কালারের উপরে কাফতানটা। আর প্রত্যেকটা কাফতানে কিন্তু আমাদের নেক লাইনে এইভাবে ওয়ার্ক করা হয়েছে। অল ওভার কাফতানে দেখো এইভাবে কিন্তু কাজ করা। অ্যান্ড এটার হাতে স্লিভসের জায়গাও কিন্তু ওয়ার্ক আছে। আমাদের কাফতান কিন্তু সাইজ 34 থেকে শুরু হয়ে 46 সাইজ অবধি কিন্তু কাফতান পেয়ে যাবে। এটা প্রাইস হচ্ছে 4799 হচ্ছে এই কাফতানটার প্রাইস পড়ছে। তারপরে একটা ব্ল্যাক কালারের কাফতান দেখাই। এটা দেখো ব্ল্যাক কাফতানটা, দেখো এখানে পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে। সাইডে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3899 হচ্ছে এই কাফতানটার প্রাইস পড়ছে। একটা পিঙ্কে কাফতান দেখাচ্ছি, তাও কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু পিঙ্কেরটাও। এই কাফতানটার প্রাইস হচ্ছে 3499 হচ্ছে কাফতানটার প্রাইস। অ্যান্ড যেমন বললাম কি প্রত্যেকটা কাফতান কিন্তু আমাদের সাইজের সেগুলো শুরু হয়ে যাচ্ছে 34 থেকে 46 সাইজ অবধি কিন্তু কাফতানে আমাদের অ্যাভেলেবেল আছে। এর থেকে বড়ো সাইজও যদি কারো দরকার হয় তাহলে মেকটু অর্ডার করে কিন্তু আমরা মানিয়ে দিতে পারবো। একটা খুব সুন্দর ইয়েলো অকারের ওপরে কাফতানটা দেখাই। এইটা দেখো, এটা খুব সুন্দর আছে, সিল্কের ওপরে কাফতানটা আছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 5299 হচ্ছে এই কাফতানটার প্রাইস। আর এটা হাতের কাজটা, সাইডের কাজটা দেখো, সাইডে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা হয়েছে। টিস্যুতে আমাদের নতুন অপশন এসেছে, টিস্যুর কয়েকটা আমি অপশন তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমার শাড়িটার প্রাইস কত? আমি যে শাড়িটা পরে আছি আমার শাড়িটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 4099 হচ্ছে আমার শাড়িটার প্রাইস। এটা অনেকগুলো আমি ডিজাইন আর কালার অপশন দেখিয়েছি, দুটো প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের প্রায় ব্যাঙ্গালোর সিল্কের স্টার্টিং সেটা হচ্ছে 4099 আর একটা হচ্ছে 4999। ঠিক বললাম তো? হ্যাঁ 4999। বাচ্চাদের যা শাড়ি জামা মানে বাচ্চাদের যারা তোমার ড্রেসেস খুঁজছো অন্নপ্রাশনের জন্য বা যে কোনো এজ গ্রুপে মানে ওই 13 বছর, তাদের কিন্তু প্রচুর অপশনস কিন্তু আমাদের এখানে আছে, যেগুলো আমি অলরেডি আগেও দেখিয়েছি। ছেলেদের আছে, মেয়েদের আছে, দুটো অপশনই কিন্তু অ্যাভেলেবেল আছে বাচ্চাদের এথনিক ওয়্যারে। আর আমাকে টিস্যু শাড়ি দাও, টিস্যুতে ওই সিগ্রিনটা দাও, ওটা সিগ্রিন। হ্যাঁ প্রিয় কানি শাড়ি দাও, হবে প্রিয় কানি শাড়ি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো, সেখানে কিন্তু প্রিয় কানি শাড়ি পেয়ে যাবে। ওর হয়নি ওইটা, ওই দিকে সরিয়ে দাও। হ্যাঁ ওটা সরিয়ে দাও, আরে একটু ওই দিকে শিফট করো, সেই সরানোরটা দেখো। টিস্যুর মধ্যে কিন্তু এই অপশনটা কিন্তু খুব সুন্দর এসেছে, কিন্তু এটা হচ্ছে আঁচলটা। এইভাবে কিন্তু আঁচলটা আসছে,
দেখো বর্ডার বর্ডার এটা যাচ্ছে, অ্যান্ড বর্ডারের ওপরে কিন্তু এইভাবে কিন্তু একটা লোটাস এর কিন্তু কাজ আসছে। দেখো অল ওভার শাড়িতে কিন্তু ছোট ছোট বুটি করা, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3999 হচ্ছে এই টিস্যু শাড়িটার প্রাইস পড়ছে। এটা অনেক রকমের কালার অপশনসের কিন্তু টিস্যু শাড়ি অ্যাভেলেবেল আছে, আমি সবকটা দেখাচ্ছি। যেমন নিচে একটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে, প্রত্যেকটারই প্রাইস হচ্ছে 3999 হচ্ছে এটার প্রাইস পড়ছে। আরেকটা কালার অপশন দেখিয়ে দিই টিস্যু শাড়িটারই, এটা খুব সুন্দর একটা লাইট পিঙ্কের ওপরে কিন্তু এই আসছে। শাড়িটা কেমন দেখতে বলো তো, আমার তো খুব সুন্দর লেগেছে এই শাড়িটা। দেখো এইভাবে কিন্তু কাজটা আসছে, প্রাইস হচ্ছে 3999 হচ্ছে এই টিস্যু শাড়িটার প্রাইস পড়ছে। আমাদের এই ধরনের কিন্তু কটনের যদি তোমরা ড্রেসেস দেখতে চাও সেরকম কিন্তু প্রচুর অপশনস আছে। এগুলো 1399-এ কিন্তু এই কটনের ড্রেসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ডেলি ওয়্যারের জন্য কিন্তু প্রচুর কালার অপশন আর সাইজ অপশনের মধ্যে কিন্তু কটন ড্রেসেস কিন্তু অ্যাভেলেবেল আছে। বেনারসির মধ্যে আমি অনেকক্ষণ ধরে বেনারসি দেখাইনি, ব্রাইডাল বেনারসি, তার জন্য তখন থেকে সাইড থেকে বলছে ব্রাইডাল বেনারসি দেখালে না তো আজকে, তো ব্রাইডাল বেনারসি একটা দেখিয়ে দিই। সো এইটা দেখো পুরোটাই হচ্ছে আঁচলটা, দেখো তিন পার্টে কিন্তু আঁচলটা করা আছে, অনেকটা বড় আঁচল। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই ধরনের কিন্তু বুটিটা যাচ্ছে। দেখো বর্ডার অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বুটির কাজ করা। এটার প্রাইস পড়বে হচ্ছে 8500, 8500 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এই বেনারসি শাড়িটার প্রাইস হচ্ছে 8500। এইটা যেমন দেখালাম একটা পিওর কাতান সিল্কের ওপর, কাতান বেনারসির ওপরে একটা বেনারসি দেখিয়ে দিই রেড কালারে। এইটা দেখো এটা খুব সুন্দর দেখতে হচ্ছে কাতান বেনারসি পিওর সিল্কের ওপরে। আরে তোমাদের শেষ হচ্ছে না সাপ্লাই দেওয়া, ওদিকে তো সাপ্লাই বন্ধই হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড এইটার অল ওভার শাড়িতে দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে, জালি কাজটা তার উপরে মিনে করা। এটা পিওর কাতান সিল্কের ওপরে কিন্তু শাড়িটা আছে, কাতান বেনারসি। এটা প্রাইসটা হচ্ছে 23000 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে।
আগেরটা যেটা রেড দেখালাম সেটার প্রাইস ছিল হচ্ছে 8900, এটার প্রাইস হচ্ছে 23,900, 8,500 মধ্যে বলছি। এইবারে কি দেখাবো বলো তো, লাস্টে ওরা আমাকে ছাড়বে না এই টিস্যুটা যদি মানে অর্গানজাটা যদি না দেখায়। আর এই অর্গানজাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর দেখতে, অর্গানজা অনেকেরা ভাবো না একটু খড়খড়ে হবে বা একটু ফুলে থাকবে, আর এটা কিন্তু একদমই নেই, এটা একদম সফট অর্গানজা। মানে ওই শাড়িটা আমি জানি না ওখান থেকে কতটা বুঝতে পারি, এটা যদি ফিল কর মানে এরকম যদি হাত দিয়ে বুঝতে পারো তাহলে বুঝতে পারবে কি সুন্দর সফট নরম দেখতে কিন্তু অর্গানজাটা। আর খুব লাইট ওয়েটেড, এটা অর্গানজা তো এমনি লাইট ওয়েটেড, আর এই শাড়িটা আরও লাইট ওয়েটেড শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, আর এই শাড়িগুলো খুব সফিস্টিকেটেড, মানে খুব সুন্দর সোবার সফিস্টিকেটেড দেখতে। এটা হচ্ছে আঁচলটা পড়ছে, এটা বর্ডার, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো গোল্ডেন অ্যান্ড সিলভার জারির এই বুটিটা করা হয়েছে, অ্যান্ড রংটা আই থিঙ্ক সো ঠিক রং আসছে, এটা খুব সুন্দর, মানে কি বলবো কালারটা আসছে, কালারটা আসছে খুব সুন্দর কালারটা, তোমরা বুঝে নাও কালারের নামটা বলে দাও আমাকে। ল্যাভেন্ডার ঠিক না, ল্যাভেন্ডার ঠিক তোমরা কালারটা বুঝে নাও, কালারটা ঠিকই আছে ক্যামেরা তো আমি ঠিকই বুঝতে পারছি, তোমরা দেখে বলো এটা কালারটার নাম কি। আর এই শাড়িটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস ছোট ছোট বুটি দেওয়া, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 4999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এর সব কটা কালার অপশনই কিন্তু খুবই সুন্দর দেখতে, যেমন এই একটা খুব সুন্দর কালার অপশন আছে, সি গ্রিন আছে, তারপর একটা ব্রাউনিশ কালারের মতন গ্রেইশ ব্রাউন কালারের মতন একটা আছে, তারপর পিচ কালার, প্রত্যেকটা কালারই কিন্তু খুব সোবর বা সফিস্টিকেটেড দেখতে কিন্তু। এইবার তো সব কিছু দেখিয়ে দিয়েছি, আরও অনেক কিছু দেখানো আছে, সব কিছু তো একদিনে হয় না মানে দেখানো যায় না, তো এইবারে তো আমাকে শেষ করতেই হবে লাইফটা। অ্যান্ড আরেকবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই, আমাদের গোল্ড ডিপার্টমেন্টে কিন্তু একটা অফার চলছে, সেটা হচ্ছে মেকিং চার্জের ওপরে কিন্তু 15% অফ, 15% অফ। এটা পুজোর জন্য কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে, যারা তোমরা শপিং করবে বলে ভাবছো গোল্ড অ্যান্ড ডায়মন্ড তারা কিন্তু এখন শপিং করে নাও, তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। আর যারা যেগুলো দেখিয়েছি তার মধ্যে যদি তোমাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে পাঠিয়ে দাও, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে একবার দেখিয়ে দিচ্ছি। আর আমার শাড়িটার কথা যদি বলছো, আমার শাড়িটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, আর এটার প্রাইস হচ্ছে 4099 হচ্ছে আমার শাড়িটার প্রাইস পড়ছে। এই ধরনের প্রচুর শাড়ি আমি দেখিয়েছি, তো যারা দেখোনি একবার রিমাইন্ড করে দেখে নাও। আর আজকে আমি এখানেই শেষ করি, কয়েকদিন আমার চলে আসবে নতুন কালেকশন নিয়ে।